ফেসিয়াল ট্রমা, সেক্ষেত্রে স্যার সার্জারি করবার পরে ফলো আপটা আসলে কীভাবে নিশ্চিত করা হয়? ফলো আপটা ইমিডিয়েটলি ফলো আপ তো লাগবেই, মানে প্রথম 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 দুই তিন দিন পর পর আসবে, তারপরে সাপ্তাহিক মাসিক অনেক সময় ছমাস পর পর ফলো আপ করা যেতে পারে, তার ফাংশন ঠিক আছে কি না এবং কোনো কমপ্লিকেশন থাক হয় কি না। কমপ্লিকেশন মানে আমি তো আগেই বলছি ফেসিয়াল ট্রমার মেইন কমপ্লিকেশন হলো নার্ভের অনেক সময় কেটে কাটা যায় আর কি, তখন নার্ভের কোনো ট্রিটমেন্ট কোনো প্রোগনোসিসটা দেখার জন্য অনেক সময় ম্যাক্সিমাম সময় কারেকশন হয়ে যায়, বাট তার চোখ ভীষণ ঠিক আছে কি না এটাও দেখতে হয়। নাজাল বোন নস্ট্রিল দেখে এয়ার পাস করতেছে কি না এটা দেখা হয়, অর্থাৎ স্যার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে কি না সেই বিষয়টি দেখা হয়। স্যার অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন, কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় ফেসিয়াল ট্রমা নিয়ে। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। এন্ডোমেট্রিওসিস বুঝতে গেলে জরায়ুর গঠন সম্বন্ধে কিছুটা জানতে হবে। মেয়েদের যে জরায়ুটা থাকে এটা একটা নাশপাতির মতো মাংসপিণ্ড দিয়ে তৈরি, যার ভিতরে একটা ঝিল্লি বা পর্দা থাকে, ক্যাভিটি ভিতরে একটা ক্যাভিটি থাকে, যে ক্যাভিটির ভিতরে একটা শিশু বা ভ্রূণের জন্ম হয়, ভ্রূণটা সেখান থেকে বড় হয়ে একটা পরিণত শিশুতে পরিণত হয়। তো এই যে জরায়ুর ভিতরের যে ক্যাভিটিটা, সেই ক্যাভিটির একটা লাইনিং থাকে বা একটা পর্দা থাকে, এই পর্দাটাকে বলা হয় এন্ডোমেট্রিয়াম। এটা স্বাভাবিকভাবে শরীরে শুধুমাত্র জরায়ুর ভিতরের অংশেই থাকার কথা, কিন্তু কখনো কখনো দেখা যায় যে এই এন্ডোমেট্রিয়ামটা জরায়ু ছাড়াও জরায়ুর বাইরে পেটের ভিতরের আরও কিছু অংশে থাকলে সে কিছু সমস্যা তৈরি করে, এই অবস্থাটাকেই এন্ডোমেট্রিওসিস বলে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com-এ। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভ্যারিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন।